আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, ইমরান বিউটি আগ্রার সাথে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেই বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেই মাছ সম্পর্কে। সেই মাছটি হচ্ছে সকটেল ফিশ, যে মাছটাকে আপনাকে দেখাবো, আপনাদেরকে দেখাবো এবং সেই মাছ সম্পর্কে পুরোপুরি তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা গ্লাসের মধ্যে একটি মাছ দেখতে পাচ্ছেন, যে মাছকে অ্যাকুরিয়াম ফিশ বলা হয় আর এই মাছটির নাম হচ্ছে সকটেল ফিশ। দেখুন, সকটেল ফিশ হচ্ছে একটি ন্যাচারাল ব্রিডের মাছ, যেটা প্রাকৃতিকভাবে ব্রিড করে থাকে। আর এরা সাধারণত 40 থেকে 45 দিন পরপর অটোমেটিক্যালি বাচ্চা দিয়ে থাকে। তবে সকটেল ফিশের কিছু খারাপ দিক রয়েছে, যে দিকটি হচ্ছে সকটেল ফিশ তার বাচ্চাকে বাচ্চা দেওয়ার সাথে সাথেই এদের বাচ্চাদেরকে খাওয়ার জন্য এরা পুরোপুরি অনেক বেশি এক্সাইটেড থাকে। তো আপনাদের সকটেল ফিশের বাচ্চাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই হাইডিং প্লেস তৈরি করতে হবে, এবং বাচ্চা দেওয়ার পর যদি আপনারা বাচ্চাকে দেখে সরিয়ে ফেলতে পারেন তাহলে ভালো হবে, না হলে এরা বাচ্চাকে খেয়ে ফেলবে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা কীভাবে বাচ্চাকে সেভ করবেন, তো ওই ভিডিওটা দেখে আপনারা বাচ্চাকে সেভ করতে পারবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সকটেল ফিশের মেল ফিমেল কিভাবে চিনবেন সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ইমরান বিউটি আগ্রার সাথে থাকবেন, দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যারা নতুন রয়েছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন।